খেয়াল করো, আমরা শিখবো এবং করার দিকে দেখাই কোন হ্রদের তলদেশ থেকে, তলদেশ থেকে একটা বায়ু বুদবুদ উপরিতলে আসায় ব্যাস দ্বিগুণ হয়ে গেছে। স্বাভাবিক হিসাব কিতাব তোমরা দেখবা, তুমি যদি পরীক্ষা করে দেখো দেখবা যে যদি ধরো একটা বুদবুদ, ধরো তুমি নিচে একটা বুদবুদ সৃষ্টি করলাম, দেখবা নিচে যদি থাকে এইটুকু, সে উপরে উঠতে 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 সেটা বড় হয়ে থাকবে। উপরে উঠতে 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 বুদবুদ কি হয়ে থাকে, বড় হয়ে থাকে, বুঝতে পারছো? এবং বুদবুদ আস্তে আস্তে বড় হয়। এখন এটার কারণটাকে একটু বলি কেন বড় হয়। কারণ দেখো তোমার এই পানির তল দেশে যে সাপ ছিল, সাপে সে ছোট ছিল, যখন আস্তে আস্তে সে উপরে উঠে তখন সাপ আস্তে আস্তে কি পায়ে যায়, হ্রাস পেয়ে যায়। আর যত সাপ হ্রাস পায় তত আয়তন কি পায়, বৃদ্ধি পায়। আমরা কিন্তু বয়ানে শুধু শিখছিলাম পি আর বি পরস্পরের ব্যস্তানুপাতিক, সাপ কমলে আয়তন কি হয়, বাড়ে। দেখো এইখানে ছিল এইটুকু পানির সাপ, তাহলে সে কি ছিল, আয়তন ছোট ছিল, কিন্তু এইখানে ওইটা পানির সাপ কিন্তু একটু কমছে, তাহলে আয়তন আরেকটুকু বাড়ছে। আর এখানে কি সাপটা সবচেয়ে কমে ছিল, আয়তন বেশি বাড়ছে, বুঝতে পারছো? এখানে এটাই বলছে যে উপরিতলে আসা একটি বায়ুবুদ্যুতের ব্যাস দ্বিগুণ হয়ে যায়, ব্যাস কি হয়ে যায়, দ্বিগুণ। তাইলে ব্যাস দ্বিগুণ হয়, এখানে একটা কথা আছে, যদি তোমাকে ডিরেক্ট বলে যে তিন গুণ হয়, চার গুণ হয়, পাঁচ গুণ হয়, সেটা এক একভাবে অঙ্ক করা লাগবে। আর যদি তোমাকে বলে ব্যাস দ্বিগুণ হয়, ব্যাস তিন গুণ হয়, তাহলে অঙ্কটা একরকম করা লাগবে, বুঝতে পারছো কোথায়? একরকম পাবো না, মানে সবে একরকম, শুধু একটা লাইন পার্থক্য হবে। এইবার আসো আমরা দেখার চেষ্টা করি, তাইলে মূল কথাটা আমরা মনে হয় মোটামুটি বুঝতে পারছি যে এখানে আমাদের কী বলতে চাইছে তারা। তাহলে দেখো, তাইলে আমরা এইটুকু দেখতে পাইলাম যে একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরে আসায় বায়ু বুদবুদ, বুদবুদটা বেশি কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ, যে পৃষ্ঠে যে চাপটা সেটা স্বাভাবিক বায়ুমণ্ডল চাপের সময়, এটা সবাই জানে। কারণ হ্রদের পৃষ্ঠে যে চাপটা থাকবে সেটা বায়ুমণ্ডলের চাপটাই কি থাকবে। আর সবাই জানো বায়ুমণ্ডলের চাপের মান কত, 10^5 প্যাস্কেল, এটা মুখস্থ। হ্রদের উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত, উষ্ণতম হ্রদের তাপমাত্রাটা আর কি ধ্রুবক তাপমাত্রা থাকবে, হ্রদের গভীরতা চাইছে, মানে এইচ চাইছে, কী চাইছে, এইচ। এখানে খুব গুরুত্ব দিয়ে অঙ্কটা করতে হবে, খেয়াল করো। আমরা যদি তাকাই, তাহলে আমরা যদি বলি হ্রদের পৃষ্ঠের চাপ একরকম হবে, আবার হ্রদের নিচের চাপ কি আর একরকম হবে, সেটা নিয়েই কিন্তু আমাদের পড়াশোনাটা হবে। বুঝতে পারছো কথা? আমি যদি ধরো ধরা নেই, এটা কিন্তু ধরার নির্ভর করে তোমার উপরে তুমি কী ধরতেছো। তুমি যদি ওয়ানকে ধরো নিচে চাপ, তাহলে টুকে দেখো, খেয়াল করো তুমি যদি এটা, আচ্ছা এটা সেভ হয়ে গেছে, যাই হোক। দেখো যদি তুমি ওয়ান ধরো, আমি যদি বলি এই হ্রদের নিচে যদি ধরি চাপ ধরি ওয়ান, তাহলে উপরে ধরবো কি টু, বুঝতে পারছো কথা? তো তুমি কি ওয়ান ধরবা না টু ধরবা, সেটা তোমার ইচ্ছা। অনেক বইয়ে দেখবা যে নিচেরটা ওয়ান ধরছে উপরটা টু ধরছে, নিচের টু ধরছে উপর ওয়ান ধরছে, এইটা নিয়ে টেনশনে পড়ার দরকার নাই যে স্যার হাই হ্যাঁ এটা তো কী কী করলো, বুঝতে পারছো? এটা নিয়ে টেনশনে পড়ে না কেউ। আসো তাহলে আমরা যদি বলি ধরো হ্রদের পৃষ্ঠে চাপ ধরলাম পি ওয়ান, কী ধরলাম পি ওয়ান, খুব কেয়ারফুলি থাকো, খুব কেয়ারফুলি বুঝে বুঝে উত্তর দিবা। হ্রদের পৃষ্ঠে যে চাপটা, দেখো হ্রদের পৃষ্ঠে আছে, আমি হ্রদের ভিতরে তো পানি আছে, পানির উপরে হ্রদের পৃষ্ঠটা কোথায়, পানির উপরের লেয়ারে। আচ্ছা ওইখানে পানির কোনো চাপ আছে হ্রদের পৃষ্ঠে, নাই, ওইখানে শুধু কাজ চাপ, এই বায়ুমণ্ডলের চাপ, ক্লিয়ার কিনা এইটুকু। তাহলে হ্রদের পৃষ্ঠে চাপ পি ওয়ান ইকুয়াল টু, আমি বলতে পারি বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, এটুকু বুঝছো? তাহলে হ্রদের পৃষ্ঠে চাপটা হলো কি বায়ুমণ্ডলীয় চাপ। এখন বায়ুমণ্ডলীয় চাপটা আমাদের মুখস্থ আছে, সেটা হলো 10^5 প্যাস্কেল, প্যাস্কেল যা নিউটন মিটার ইনভার্স টু কি তা একই একক, আমরা একক নিয়ে কথা বলছিলাম। দেখো তাইলে আমি যদি বলি এখন পৃষ্ঠে তো বের করছো, হ্রদের গভীরতায় খুব কেয়ারফুলি দেখাও, হ্রদের গভীরে
পেরে বা তুমি সুন্দর একটা ওয়ার্ড ইউজ করো, তল দেশে চাপ। তল দেশে তাহলে পি টু ইকুয়াল তলদেশে কিন্তু অলরেডি কটা চাপ বলতো? দুইটা চাপ। কটা চাপ? দুইটা চাপ। দেখো তাহলে আমি কি তলদেশে চাপ বায়ুমণ্ডলীয় চাপ গভীরতায় পানির চাপ, এইটুকু উচ্চ কিনা বলো? তাহলে হ্রদের তলদেশে দুইটা চাপ আছে, একটা হলো কি বায়ুমণ্ডলের চাপ, আর একটা হলো কি এস গভীরতায় পানির চাপ। বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি বায়ুমণ্ডলের চাপটা কি পি ওয়ান না? এই যে এটি তো হ্রদের পৃষ্ঠের চাপ, সে তো বায়ুমণ্ডলের চাপ, বুঝতে পারছো? আর এইচ গভীরতা পানির চাপ আমরা শিখছি কত? এইচ রো জি, 19 শিখছো, এও 10 শিখাইছি। এইচ রো জি, এইচ গভীরতা পানির চাপের সূত্র কি? পি ইকুয়াল এইচ রো জি, এটুকু ক্লিয়ার কিনা বলো? এই লাইনটুকু লেখা বুঝতে হবে, এইটুকু বুঝলে তুমি অঙ্ক পারবা। এবার আসো, তারা কী দিয়ে দিছিল? বলছিল হ্রদের তলদেশ থেকে উপরে আসায় বুদবুদের ব্যাস কী হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়, ব্যাস দ্বিগুণ হয়ে যায়। তাহলে তলদেশে আয়তনটা কী থাকে? কম। উপরে আসার পর আয়তন গিয়ে যায় বেশি। তাহলে আমরা পৃষ্ঠে আমি যদি বলি এইবার, এই দেখো এখানে কিন্তু মজার জিনিস, আমি বলি পৃষ্ঠে আয়তন, দেখো দেখো আগে লিখি আমরা, যেহেতু পৃষ্ঠে ধরছিলাম তলদেশেটা ধরি, ধরো তলদেশে আয়তন দেখো, যেহেতু তুমি এটা কি ধরছো পি টু, তুমি তলদেশ আয়তনটাও কি ধরবা? টু ধরবা। কি ধরবা? টু। তাহলে ধরো ভি টু, কি ধরবা? ভি টু। তলদেশের আয়তনটা ভি টু ইকুয়াল টু কি? ভি। আর পৃষ্ঠে আয়তন খেয়াল করো, এবার বুঝে বুঝে করবা, ভি ওয়ান ইকুয়াল টু কি হবে? এইট ভি। এখন বলবা যে এইখানে হলো বোঝার জিনিস, যদি তোমাকে ডাইরেক্ট বলে আট গুণ এইট বি, সাত গুণ সেভেন বি, পাঁচ গুণ ফাইভ বি, খেয়াল করো তোমাকে যখন বলছে ব্যাস দ্বিগুণ হয়, কি বলছে? ব্যাস দ্বিগুণ হয়। ব্যাস মানে ব্যাস, দেখো তাইলে এখানে কিন্তু আয়তনের কথা বলে নাই, ডাইরেক্ট বলে দিচ্ছে কি ব্যাস। আর আমরা জানি যে এই যে হ্রদের যে আয়তন, নির্ণয় সূত্র হলো কি? ফোর বাই থ্রি পাই আর কিউব, ফোর বাই থ্রি পাই আর কিউব। যদি বলি আগেরটার আয়তন টু, ফোরেরটার আয়তন এখানে কি হবে? টু কিউব হবে, টু কিউব। টু কিউব মানে কত? এইট। বুঝতে পারছো কথা? তাইলে এর হলো মূল লজিক, তুমি খেয়াল রাখবে এইভাবে, আমরা যেভাবে খেয়াল রাখবো, ব্যাস বা ব্যাসার্ধ এই কথাটা উল্লেখ থাকলে যা থাকবে তার কিউব হবে, যা থাকবে তার কী হবে? কিউব। তাইলে যদি তিন থাকতো তাহলে বলতো সাতাইশ বি, যদি দুই দুই থাকা কি কী বলছো? টু কিউব মানে কত? এইট না? টু ইন্টু টু ইন্টু টু, তাহলে কত? এইট। তাহলে এইট বি, কি ক্লিয়ার কি না? তাইলে আর আরেকটা জিনিস খেয়াল রাখার বিষয়বস্তু হলো যে এইখানে তুমি যেইটাকে পৃষ্ঠে ভাবতেছো সেইটাকে এখানেও পৃষ্ঠে দিতে হবে, ওয়ানকে তুমি পৃষ্ঠে ভাবতেছো এই জন্য কিন্তু তুমি পৃষ্ঠের কি দিছো? ওয়ান দিছো। তলদেশে তুমি টু ভাবতেছো তাহলে অবশ্যই এখানে কী দিবা? টু দিবা। বুঝতে পারছো কথা? আর তুমি লজিক্যালি কাজ করবা, আর এগুলো কিন্তু পেছায় না, তলদেশে আয়তনটা কিন্তু কম, উপরে উঠার কারণে আয়তন কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে তলদেশে ভি আর উপরে আসার কারণে হয়ে গেছে কি? এইট ভি। ওই যে বলছি ব্যাসের দিক, বুঝতে পারছো? এই লেখাগুলোর তুমি সেন্স মানে তুমি চাইলে ওয়ান টু সেন্স করতে পারবা, তবে তুমি তলদেশের জায়গায় উপরের দেশে লাগিয়ে দিলে কিন্তু হবে না।
দেখো তলদেশে আয়তন ভি, উপর আসে আয়তন কি হয়ে গেছে 8b। তুই যদি উল্টিয়ে দাও তাহলে কি হবে অঙ্ক জীবনে? এবার আসো, এবার আমরা মূল অঙ্কে চলে যাই, আমরা এটা মুছে দিই। দেখো আমরা সবাই সূত্র শিখছি এটা, এবং এটা রিসেন্টলিও শিখাইলাম, উই নো। এটা হলো কোন সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে আমরা লিখবো যে ফি ওয়ান বি ওয়ান ইকুয়াল কি ফি টু বি টু। আমাদের দরকার কিন্তু হ্রদের গভীরতা, কি দরকার? হ্রদের গভীরতা। ফি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু ফি টু বি টু। এইবার দেখো মানগুলো বসাইলে খুব সহজ সহজ লাগবে অঙ্ক। দেখো ফি ওয়ান বসাবো না মান, কারণ ফি ওয়ান কাটাকাটি দেবো। বি ওয়ান মানে কি 8b, ফি টু মানে কি ফি ওয়ান প্লাস এস রোজি, আর ভি টু মানে কি জানো? ভি। তাহলে এই ভি আর এই ভি কি কাটা, তাহলে এখানে থাকতেছে কি 8p1 ইকুয়াল ফি ওয়ান প্লাস এস রো জি। তাইলে আমি এই ফি ওয়ান এফাশ আনলে কত হয়ে যায়? 7p1 হয়ে যায়, তাই না? 8p1 যদি এফাশে বিয়োগ করে তাহলে কি হয়ে যায়? 7p1 ইকুয়াল কি এস রো জি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এস রো জি ইকুয়াল কি 7p1। তাহলে আমি এখানে এটাকে লিখে ফেলি, তাহলে এস ইকুয়াল 7p1 বাই রো জি। তাহলে 7 to 7 পি ওয়ান কত? 10 to the power 5, বুঝতে পারবে লোচ্চা? দেখবা তুমি যদি 1 2 ধরত তাহলে এটা পাইতা পি টু, বুঝছো? সেই বায়ুমন্ডল চাবি পাইতা। আর রো কত? 10³। এইটা হলো ফাঁদির ঘনত্ব মুখাস্ত, এটা খেয়াল রাখবো। ফাঁদির ঘনত্ব কি মুখাস্ত? 10³/1000, 10³/1000 kg/m³। বুঝতে পারছো? সবসময় মুখাস্ত রাখবা, ফাঁদির ঘনত্ব 1000, এটা মুখাস্ত মান। আর জি কত মুখাস্ত? 9.8। এটাই আমাদের হবে অ্যান্সার, কি বুঝতে পারছো? এখানে যাবে সেটাই অ্যান্সার। এইবার আসো যদি অবজেক্টিভে আসে অঙ্ক, তাহলে কী করবো? অবজেক্টিভে আসে পরে মাঝে মাঝে, তখন শুধু আমি এদুর খেয়াল রাখবো, তো এটা মুখাস্ত দিয়ে খেয়াল রাখবো না। কেমনে খেয়াল রাখবা? দেখো অবজেক্টিভের জন্য আমি কী করবো, সেটা করব হলো এরকম। দেখো অবজেক্টিভের জন্য তুমি খেয়াল রাখবা যত গুণ বলবে হবে, ধরো কত গুণ হয়, 8 গুণ হয় না? এখানে ব্যাসের দ্বিগুণ মানে 8 গুণ হয়েছে, তাহলে 8 গুণ হওয়া মানে হলো 7 × বায়ুমণ্ডলের চাপ বাগ ফাঁদের ঘনত্ব ইন্টু 9.8, শেষ অ্যান্সার। এলো অবজেক্টিভের জন্য তুমি এভাবে ভাবে রাখবে, বুঝতে পারছো? যখন তুমি এগুলা কিন্তু ক্যালকুলেটার ছাড়া